1. সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। তোমারও অসীমে প্রাণ মন লয়ে যত দূর আমি থাকি, কোথায় যাব এই প্রাণ মন ছেড়ে? যে প্রাণে যে মনে আছে সুর, আর এই সুরের যিনি স্রষ্টা, এই কথার যিনি স্রষ্টা, বিশ্ব জগতের সঙ্গে যার আত্মিক যোগাযোগ, তাকে ছেড়ে কোথায় যাই? সকলে নিশ্চয় বুঝতে পারছেন আজকের সাত সকালের সুর তাকে আমরা সমর্পণ করব। সুপ্রভাত, গুড মর্নিং, শুভ সকাল, সাত সকালে সুরেতে সকলকে স্বাগত। আমরা যার কথায় যার সুরে থাকব এবং যার মনে প্রাণে আমরা তাকে বিশ্বাসের জায়গা থেকে সমর্পণ করব নিজেকে, সুর দিয়ে অবশ্যই, তিনি রবীন্দ্রনাথ। আমরা আজকে রবীন্দ্রনাথের গানে থাকব, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গানে গানে আমাদের সঙ্গে যিনি থাকবেন সেই সুর নিয়ে এবং সেই পরিবেশ নিয়ে। গার্গীদি, গার্গী চক্রবর্তী, গার্গীদি তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আজকে সুন্দর সকালটা আরও সুন্দর হবে এই আশা রেখেই তোমার কাছে কিন্তু গানে গানে যাওয়া। আমরা অনেকটা কিন্তু ভীষণ কি বলবো আনন্দের মধ্যে কাটানোর পর আমরা এমন একটা সময় এসছে, একটা সন্ধিক্ষণ আমাদের চিরাচরিত জীবনে মধ্যে দিয়ে, রুটিনের মধ্যে দিয়ে আসা এবং তার মধ্যে দিয়ে যাওয়া, কিন্তু তার মধ্যে সুরতাল ছন্দ এবং সেখানে যদি রবীন্দ্রনাথের গান থাকে সুন্দর হয় সময়টা। একদমই তাই, আজকের আমার এখানে এসে খুব ভালো লাগছে। হ্যাঁ, আর বিশেষ করে সকালবেলায় রবীন্দ্রনাথের গান পরিবেশন করার একটা আলাদা, হ্যাঁ, অনুভূতি। তুমি একটু জোরে বলো, আমরা সবাই যাতে শুনতে পাই এবং মাইক্রোফোনের কাছাকাছি বলো। আসলে রবীন্দ্রনাথের গান সকালবেলায় পরিবেশন করার একটা আলাদা রকম অনুভূতি কাজ করে আমার। হ্যাঁ, সেই অনুভূতি নিয়েই আজকে আশা করি সকলের ভালো লাগবে, সেরকম পরিবেশন করার চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, শুরু করো। ঠিক আছে। নূতনু প্রাণু দাও প্রাণু সখা আজি সু শুক্র ভাতে
নতুন সকাল এবং প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের নতুন করে ভাবনা, নতুন আশা, নতুন প্রত্যাশায় কিন্তু জীবন গড়ে ওঠা। আমাদের অরুন্ধতী দিদি আছেন এসরাজে, কী সুন্দর আমাদের সঙ্গে গানের সঙ্গে সঙ্গে চলছেন, আর অরিন্দম মুখোপাধ্যায় আছেন তবলায়। দুজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। এবং গার্গী চক্রবর্তী আছেন সাত সকালে শুরিতে। রবীন্দ্রনাথের গানে গানে আমরা কিন্তু আস্তে আস্তে করে এগোবো এবং আপনাদের সকলকে নিয়ে চ্যানেল ওয়ানে। গার্গী দিদি, পরের গান আমরা কি শুনবো গো? পরের গান, গানটি প্রেম পর্যায়ে বটে, হ্যাঁ, কিন্তু গানটির একটি অন্যরকম অনুভূতি আমার ভীষণভাবে ভাবায়। বেশ, সেই হিসেবে গানটি আমি নির্বাচন করেছি। গানটি সকলের শোনা গান, তাও আমি একটু গাইছি। হ্যাঁ, গাও। তোমায় গান শোনাবো, তাই তো আমায় জাগি Yeah.
থাকো ও গো দুঃখ জাগানি রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের দুঃখ থেকে সুখ, না পাওয়া থেকে পাওয়ার দিকে নিয়ে যায়। এবং সকালবেলা এই গান শুনলে একটা অদ্ভুত অনুভূতি হয়, তুমি যেটা বলছিলে যে সেই জন্য তোমার পছন্দ, এবং কোথাও একটা আশা প্রত্যাশা। এবং এই গান শোনানো শুধুমাত্র আমরা শুনলে তো হবে না, আপনারা যারা আছেন, যারা শুনছেন, তাদের সঙ্গেও কিন্তু আমাদের থাকতে হবে, এবং আপনারা আসবেন আমাদের সঙ্গে কথা বলার জন্যে। হ্যাঁ, এবং সবথেকে যেটা বড় কথা, দেখো সকালটা এমন একটা সময় যে সময়টা আমাদের সমস্ত ধরনের একটা পজিটিভিটি, যাকে বলি আমরা সদর্থক ভাবনাগুলো, কিন্তু এই সময়টায় জড়ো হয়। তারপর সারাদিন যেতে যেতে নানা রকম কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের নেতিবাচক একটা হয়তো মন তৈরি হয়, তাই না? তুমি তো নিশ্চয়ই একমত। আর তাই সকালের সুর, এই সাত সকালের সুরে এমন কিছু গান তোমাকে যাতে সারা দিন সতেজ রাখে, সেরকম প্রচেষ্টা কিন্তু আমাদের সপ্তাহে থাকে। এবং রবীন্দ্রনাথের গান তো অজস্র, তোমাকে জাগিয়ে রাখার গান অজস্র, জেগে থাকার গান অজস্র। আজকে আমার ভাবনাটা সেই রকমই, কেননা গানগুলো একই রকম, গান শোনালে মানুষের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়। আপাতত ফোনে যিনি আছেন তার অনুভূতিটা জেনে নি। কে আছেন টেলিফোনে? নমস্কার, গুড মর্নিং। হ্যাঁ, মর্নিং ম্যাডাম। গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ, গুড মর্নিং বলছি ম্যাডাম, আমি একটা রবীন্দ্রসঙ্গীত ম্যাডামের কাছ থেকে শুনতে চাইছি, যদি একটু আমাকে পছন্দ মতো একটা রবীন্দ্রসঙ্গীত শোনান খুব ভালো হতো তাহলে। কে বলছেন যদি একটু বলেন? ব্যাটেহাট বাপ্পা পণ্ডিত, বর্ধমান থেকে। আচ্ছা আচ্ছা বাপ্পা বাবু, বলুন। আমার একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে বলুন না ম্যাডামকে। হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত করবেন দিদি। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনতে থাকুন। নমস্কার, আমাদের সঙ্গে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। আসলে কিছু গান আছে যে গানগুলো যদি সবসময় না শোনা যায় বুঝতে অসুবিধে হয় সকলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গায় দাঁড়িয়ে ঠিক আমি যে রবীন্দ্রসঙ্গীতই পরিবেশন করছি, এটাই আমার শুরু এবং এটাই শেষ। রবীন্দ্রনাথ দিয়েই আমার জীবন শুরু। আচ্ছা, এবং আমার জীবনের প্রতিটা মুহূর্তই কিন্তু রবীন্দ্রনাথ বিচরণ করছেন। আচ্ছা, রবীন্দ্রনাথের গানেই তুমি আছো এবং তার জীবনের সঙ্গে তোমার একটা একাত্মতা। জীবনের সঙ্গে কথাটা বলা ভুল, কেননা ওনার সৃষ্টিকেই একটু বোঝার চেষ্টা করি। হ্যাঁ, তোমার জীবনের সঙ্গে ওনাকে মিলিয়ে দাও, আমাদের জীবনের সঙ্গে ওনার যে, উনি তো পথপ্রদর্শক আমাদের, সুখ দুঃখ অভিমান প্রেম সবটার মধ্যেই উনি। এই যে প্রথম গানটি যখন আমি নির্বাচন করেছি, হ্যাঁ, এই যে আজকে আমাদের সকাল আটটায় যেহেতু একদম শোটা প্রথম সকাল, সেই জায়গায় দাঁড়িয়ে গানের ক্ষেত্রে নূতন প্রাণ দাও। আমার প্রত্যেকটা দিন, যখন আপনি বললেন যে প্রত্যেকটা দিন আমাদের কাছে কিন্তু ঠিক নতুন, এই নতুন অর্থটাই কিন্তু আমার কাছে আজকে ভীষণভাবে প্রাসঙ্গিক ছিল, সেই জন্য আমি প্রথম গানটি নির্বাচন করেছিলাম। ঠিক, গার্গীদিকে একটা অনুরোধ করব, খুব মাইকের সামনে থেকে তুমি একটু কথা বলো, তাহলে আমরা কিন্তু শুনতে পাবো সকলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম মাইকের সামনে থেকে কথাটা আমরা। হ্যাঁ, আসলে কি হয়, এই মাইক্রোফোন থেকে মুখটা সরে যাচ্ছে কথা বলতে, সেক্ষেত্রে যদি অন্য ব্যবস্থা হলে সেটা একটা সুবিধা। ঠিক আছে দিদি। হ্যাঁ হ্যাঁ, পরের গান। আচ্ছা, এবারের গানটি রবীন্দ্রনাথকে তো বলাই হতো ভৈরব সিদ্ধ। হ্যাঁ, তা সেই জায়গায় দাঁড়িয়ে আমার এখনকার গানটি কিন্তু ভৈরব আধারিত। আমার মন
বাজে যে গান বাজে শুনতে কি পাও গো মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো মনের মাঝে যে গান বাজে আমার চোখের পরে আভাস দিয়ে যখনই যাও গো আমার মনের মাঝে যে গান বাজে শুনতে কি পাও গো মনের মাঝে যে গান বাজে চোখের পর
রবীন্দ্রনাথ বুঝতে পারতেন এই মনের কথা, তার সমস্ত অনুভূতি এমনভাবে প্রত্যেকটি মানুষের সঙ্গে মিলে যায়। তোমার আমার প্রত্যেকের অনুভূতি, উনি সৃষ্টি যেটা করে গেছেন সে অনুভূতি উনি কী করে বুঝতেন, এবং এতটাই উনি সময়ের থেকে এগিয়ে ওনার যে আগামী ভবিষ্যৎ এবং আগামী দিনকে উনি এতটাই ওনার সময় দেখতে পেতেন যে আমাদের মনে হয় সবটা কিন্তু ওনাকে পড়লে চেনা যায়। এবং এই মনের কথা কি অপূর্ব কথা, মানে তুমি বলো যে তুমি যদি ভাবো যে উনি পড়তে পারতেন, মানে নিজের মনকে উনি এমনভাবে পড়তে পারতেন, এটাকেই উনি জেনারেলাইজ করেছেন, মানে প্রত্যেকের মনের মধ্যে একটু এদিক ওদিক হলো সব মনের কথা হয়তো প্রকৃতিকে ভীষণভাবে উপলব্ধি করেছেন, প্রকৃতিকে উপলব্ধি করেছেন, যার জন্য আমরা এই গানটি এমন একটি প্রেম পর্যায়ে গান লেখা, প্রকৃতির কিন্তু সমস্ত বিবরণ লেখা রয়েছে, প্রকৃতি প্রেম তো একসাথে মিলিয়েছে, মানে যেটা সত্য জীবনে, যেটা সত্য। রবীন্দ্রনাথের গান শুনলে এখানেই কিন্তু আমরা মাঝে মাঝে বড্ড বেশি বিচলিত হয়ে পড়ি, ঠিক কোনটা রবীন্দ্রনাথের প্রেম পর্যায়ে প্রকৃতি পর্যায়ে, এই দ্বন্দ্ব আমাদের সবসময়ের জন্য রয়ে গেছে। এবং সেই জায়গা থেকে প্রেম প্রকৃতি যেখানে একাত্ম হয়ে যায়, এবং সেই সুর এবং তার পরিবেশনার মধ্যে দিয়ে আমরা কিন্তু আছি সাত সকালের সুরেতে। গার্গি দি আছেন আমাদের সঙ্গে, গার্গি চক্রবর্তী সঙ্গে যিনি আছেন আমাদের। নমস্কার, গুড মর্নিং, কে বলছেন, টেলিফোনে কে আছেন? হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছেন, কোথা থেকে? আলিপুরদুয়ার থেকে। আচ্ছা হ্যাঁ বলুন। শিল্পী কাছে আমার অনুরোধ, রূপসাগরের ডুব দিয়েছি যদি গানটা করেন। রূপসাগরের ডুব দিয়েছে, আপনি শুনতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আসার জন্য আমাদের সঙ্গে। গানে যাই, অনুরোধ রূপসাগরের ডুব দিয়েছে। আমার দিদি এখন যিনি ফোন করেছিলেন, ঠিক আছে গাইছি। আমরা অনুরোধের গান পরে মানে দেখব, হ্যাঁ পরে করি তাহলে। আমি একটু গানটা যেভাবে সাজিয়ে এসেছি অবশ্যই অনুরোধ রাখবো, হ্যাঁ কিন্তু তুমি যেটা ঠিক করে এসেছো সেইগুলো। হ্যাঁ আচ্ছা, এই মুহূর্তে আমরা যেহেতু যখন আমি আসছিলাম একটু পরিবেশটা দেখতে পাচ্ছি, সকালবেলা যেমন শান্ত স্নিগ্ধ হয়, আমরা হেমন্ত শেষের দিকে শীতের শুরু, ঠিক ঠিক, হ্যাঁ কিন্তু হেমন্তর কিছু গান আছে, হেমন্তের গান খুবই সামান্য, কিন্তু তাহলেও আমি না ওই গানগুলো একটু গাইতে চাইছি, চলো হ্যাঁ সেই গাইব বলেই। এবং রবীন্দ্রনাথের সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় রবীন্দ্রনাথ শরৎ, হেমন্ত, হ্যাঁ হেমন্ত, বর্ষা, কিছু কিছু গানের ধ্যান একদম বিশেষভাবে উল্লেখ করা আছে, ধ্যান করেছেন প্রকৃতিকে নিয়ে, এই ধ্যানের প্রেক্ষিতে কিছু গান করেছেন, খুবই ছোট, হ্যাঁ হ্যাঁ খুবই ছোট। আমি একটি গান করব এই মুহূর্তে, সেই গানটির ওটা শরতের হেমন্তের একটি ধ্যান বলা হচ্ছে, শরতের সাথেই তো হেমন্ত লেগে রয়েছে একেবারে, আমরা হেমন্ত ঋতুটাকে চিনতেও তো পারি না, একেবারে একেবারে শরৎ হেমন্ত একেবারে ধুম্রধোয়ায় কিন্তু ওটা একদম বিচরণ করে। তা আমি এই গানটি গাইব, তারপরেই শরতেরই হেমন্তেরই আর দুটো গান গাইব। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তুমি গাও। নমো 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 তুমি ক্ষুধার তো জনস্মরণ অমৃত ধন্য
ঠিক এই পরিবেশটাকে বজায় রেখেই ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন। গেছিলাম ছোট্ট একটা বিরতিতে, ফিরে এসছি আবার সাত সকালের সুর নিয়ে, আর সঙ্গে গার্গি দিয়েছেন এবং সঙ্গে আছেন রবীন্দ্র গান। রবীন্দ্রনাথের গান মানেই এমন একটা পরিবেশ সৃষ্টি হয় এবং সেটা অবশ্যই পরিবেশনার গুণে, আর তার সাথে কথা সুর এবং একদম জীবনের কথাগুলো তো রবীন্দ্রনাথের গানে ঘুরে ফিরে আসে, তখন কিন্তু মেজাজ অন্যরকম হবে, তখন পরিবেশ অন্যরকম হবে। ও প্রান্ত থেকে যারা শুনছেন, একেবারে বিশ্বাস আজকে রবিবার হলেও ভীষণ ব্যস্ততার মধ্যেও আপনারা সকলে বসে আছেন চ্যানেল ওয়ানের সামনে, এবং এই গান দিয়ে কিন্তু আপনাদের ধরে রাখার ভীষণ প্রচেষ্টা। সঙ্গে আপনারা থাকুন, আমরা আছি চ্যানেল ওয়ানে, আছি রবীন্দ্র গানে সাত সকালে শুরুতে। কিন্তু সঙ্গে বন্ধু চলে এসেছেন, কে আছেন বন্ধু? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, একটু টিভিটা বন্ধ করবেন দিদি, না দাদা আছেন। ওকে, হ্যাঁ একটু মিউট করে দিতে হবে, কমিয়ে দিতে হবে, বন্ধ না করলেও মিউট করে দিতে হবে। এবারে বলুন কে বলছেন, কে বলছেন? আমি বনগাঁ থেকে বলছি। হ্যাঁ বলুন, কোনো অনুরোধ গানের আছে? গানের অনুরোধ আছে? শোনা যাচ্ছে না, আবার যদি চেষ্টা করেন আমরা নিশ্চয়ই আপনার সাথে কথা বলবো। কেমন গার্গীতে আমরা একটু গানে যাই? আমি যে গানের রেশ নিয়ে শেষ করেছিলাম, হ্যাঁ সেই রেশ নিয়ে আমি জাস্ট ওই গানটি একটু শেষ, কেননা ওই গানটি আপনার শরতের ধ্যান বলা হয়, সেটা যেহেতু করতে গিয়ে তারপর আমাকে ছোট বিরতিতে যেতে হয়েছে, সেই গানটা এক লাইন করে আমি পরে হেমন্তের গানেই যাচ্ছি। নমো 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 সেদিন আমায় বলেছি বেলা আর নয় বা
এই যে তুমি এক্ষুনি তোমার সাথে কথা হচ্ছিল প্রকৃতি আর প্রেম, এই প্রকৃতির যে পরিবর্তন হেমন্ত থেকে শীতের, সেখানেও আসা যাওয়া, আর জীবনের মধ্যে যে উথল পাথাল প্রেম সেখানেও আসা যাওয়া, সেই আসা যাওয়ার মধ্যেই আমাদের রবীন্দ্রনাথ, সেখান থেকে তাকে খুঁজে নেওয়া, আমাদের জীবনকে খুঁজে নেওয়া, কি অপূর্ব। রবীন্দ্রনাথ এমন একজন মনীষী বলাই ভালো। হ্যাঁ নিশ্চয়ই, কারণ উনি প্রকৃতিকেও যেমন বুঝেছেন, মানুষ কি বলবো, মানুষকেও এত বেশি বুঝেছেন, এবং প্রত্যেকটি মুহূর্তকে তিনি এত অনুভব করেছেন জীবনের সাথে, তার জীবন দিয়ে সব কিছু গড়ে ওঠে, এই এত বুঝেছেন বলেই কিন্তু প্রকৃতিতে মিলে গেছে, আর এই মিলে যাওয়ার জন্য আমাদের কিন্তু কোনো কিছুই ভাবতে হচ্ছে না, সুবিধে হয়েছে অনেক, আমরা খুব রেমিডি ব্যাপারটা খুব রেডিমেড পাচ্ছি, রেডিমেড পেয়ে যাচ্ছি, মানে আমাদের ভাবতে হচ্ছে না, সেখানেও কিন্তু আমাদের যথেষ্ট ভুলভ্রান্তি হচ্ছে, মানে যন্ত্রণার ওষুধের জায়গাও কিন্তু তিনি, হ্যাঁ একদমই তাই, উপশমনই করছেন, সেই শেষটাও তিনি, উনি আনন্দও দিচ্ছেন দুঃখও দিচ্ছেন আবার উপশমও করছেন, হ্যাঁ জীবনকে দেখাচ্ছেন, একদমই। এবার এখান থেকেই আমাদের শেখার, ঠিক যে উনি যেটা দেখিয়ে গেছেন সেটাও কিন্তু উপলব্ধি করার দায়িত্বটা আমাদের, একদম তাই, এইটুকু কিন্তু আমাদের করার দরকার। ওই যে যখন আমরা দুঃখ পাই মনে হয় যেন দুঃখটা শুধু আমার, কারোর তো নয়, তুমি রবীন্দ্রনাথ পড়ো তখন মনে হবে না দুঃখ বিশ্বজনীন, অপমান বিশ্বজনীন, না পাওয়াটা বিশ্বজনীন, সেখান থেকে উঠে দাঁড়ানো সেখানেই রবীন্দ্রনাথের, এবং দুঃখটা কিন্তু একান্তই ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত, কিন্তু কিন্তু সেটা যে সম্ভব, সেটা যে সবার সবার মধ্যেই, সবার মধ্যেই বিরাজ করছে, বিরাজ করছে, সেইটা উনি দেখিয়ে গেছেন এমন ভাবে, চরিত্রের মধ্যে দিয়ে, সৃষ্টিজীবী বিভিন্ন সৃষ্টির মধ্যে দিয়ে, সে কবিতা গান নভেল যাই বলো না কেন, উপন্যাসের মধ্যে। পরের গান আমি হেমন্তের গানেই আছি, হ্যাঁ হায় হেমন্ত লক্ষ্মী, হায় হেমন্ত লক্ষ্মী, তোমার নয়ন, তোমার নয়ন কেন ঢাকা, হায় হেমন্ত লক্ষ্মী, হায় প্রচুর সোনার ধনে ধনে
হেমন্ত, কি বর্ণনা, কি বর্ণনা করেছে সত্যি। আমরা তো বুঝতেই পারি না, হেমন্ত ঋতু এমন ভাবে মিলেমিশে যায়, আলাদা করে বুঝতে পারি না, কিন্তু উনি একদম স্পেসিফিক্যালি বোঝানোর চেষ্টা করেছেন কোন একটি ঋতুকে। কেন তোমার এই রকম রূপ এবং তুমি কেন সামনে আসো না, কেন সামনে আসো, মানে প্রকৃতির সাথে নিজেকে কিভাবে কথা বলছে, নিজে একাত্ম হয়েছে, একাত্ম তো বটেই, কিন্তু কি সুন্দর করে উনি বলছেন যে কথাটা, যেন মনে হচ্ছে মানুষের সাথে কথা বলছে। সঙ্গে টেলিফোনে আছেন বন্ধু, কে আছেন বন্ধু? আমি জীবনের মধ্যে সবচাইতে বেশি যেটা ভালোবাসি সেটা নিঃসন্দেহে গান, তার মধ্যে রবীন্দ্রসঙ্গীত আমার সবচাইতে বেশি প্রিয়। যদিও আমি সব ধরনের গানই পছন্দ করি, তার রবীন্দ্রসঙ্গীত তাদের মধ্যে সবচাইতে বেশি পরিমাণে আমার ভালো লাগে। চলো শিল্পীর সাথে কথা বলা যাক। হ্যাঁ নিশ্চয়। গাগি ম্যাম নমস্কার। গানগুলো হচ্ছে, প্রভু আমার প্রিয় আমার পরম ধন হে, চিরপথের সঙ্গী আমার চিরজীবন হে, এবার আধেক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়, শান্ত ভালে জুথির মালে পরশে মৃদু বায়, কৃষ্ণ কলি আমি তারই বলি কালো তারে বলে গায়ের লোক, তাতে যতই কালো হোক, আকাশ আমায় ভরলো আলোয় আকাশ আমি ভরবো গানে, এরপরে হয়েছে এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলেন, আর সব শেষে রয়েছে সুখের মাঝে তোমায় দেখেছি দুঃখে তোমায় পেয়েছি প্রাণ ভরে, হারিয়ে তোমায় গোপন রেখেছি পেয়েও আবায় হারায় মিলন ঘরে। বেশ, এই কটা গানের অনুরোধ রাখলাম, একটা গান পরিবেশন করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। অবশ্যই অবশ্যই, ভালো থাকুন এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এবার আমি একটু প্রেম পর্যায়ে গান গাইবো, এটা ভৈরব আধারিত, কিন্তু গানটি আমরা প্রেম পর্যায়ে বলি, আমার মনে হয়েছে এই হেমন্ত এবং শরৎ দুটোই ঋতু আমাদের কাছে খুব স্বল্প সময়ের, আমরা হয়তো দিনের ক্ষেত্রে পাই কিন্তু তার প্রকৃতির রূপটা আমরা দেখতে পাই না। সেই জায়গায় দাঁড়িয়ে প্রেম পর্যায়ে গানটি কিন্তু প্রকৃতির এই অবস্থানকে দিক নির্দেশ করছে। আচ্ছা, সঙ্গে টেলিফোনে দিদি একজন বন্ধু আছে, বলুন। নমস্কার, সাত সকালে শুরুতে স্বাগত। সুপ্রভাত। সুপ্রভাত। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিরাট থেকে সেমন্তী বলছি, গার্গির বন্ধু। আচ্ছা বলুন। আমি একটু একটা গানের অনুরোধ করছি, যদি গার্গি শোনায় খুব ভালো লাগবে। তবু মনে রেখো যদি দূরে যায় চলে এই গানটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে থাকার জন্য। আবার কিন্তু কথা হবে, কথা বলা যাবে সাথে থাকিস? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সাথে থাকিস। ঠিক আছে, আমরা এবারে গানে যাই। আবার অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। প্রেম পর্যায়ে ভৈরবের আধারিত, আচ্ছা আচ্ছা, কিন্তু আমার এই শরৎ এবং হেমন্তের যে ঘনস্থায়ী রূপ তার উপর দাঁড়িয়েই গানটা, আমার নির্বাচনটা সেরা কারণে। ভাতে কারে চাহিয়া ঝরা
ধরা শেফালির পথবাহিয়া হে ক্ষণিকের অতিথি যতক্ষণ থাকে, কিন্তু যিনি টেলিফোনে আছেন তিনিও কিন্তু ঠিক সেই রকম। নমস্কার, সুপ্রভাত, সাত সকালে শুরুতে স্বাগত। আমি সোদপুর থেকে রানু রায় বলছি। হ্যাঁ রানুদি, বলুন বলুন। খুব সুন্দর অনুষ্ঠান, আর কি বেশ ভালো ভালো গান গাইছে। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, শুনতে পাচ্ছি, বলুন। তোমাদের কথা শুনছি, সকাল থেকে শুনে যাচ্ছি, আটটা থেকে তো, ভীষণ ভালো লাগছে অনুষ্ঠান। আমি গার্গীকে একটা অনুরোধ রাখবো, ছোট্ট অনুরোধ করবো। হ্যাঁ তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে। আচ্ছা, এই গানটি রবীন্দ্রনাথের সুরে ভাষায় বললাম। নমস্কার, ধন্যবাদ, সঙ্গে রইলাম। হ্যাঁ একদম একদম, সঙ্গে থাকুন। তুমি ডাক দিয়েছো কোন সকালে, এগুলো সব আমি লিখে লিখে রাখছি, তুমি যেগুলো পারো যতটুকু পারো। হ্যাঁ, কেননা আমি এখন এই মুহূর্তে যে গানটি গাইব, আমরা আমাদের যে মাতৃ আরাধনা করে থাকি আমরা, সেই আরাধনা আমাদের সারা বছর করলেও যেন আমাদের প্রতিদিনের আরাধনা না স্বাদ পূর্ণ হয় না, বিশেষ করে আমাদের দুর্গা মা দুর্গার প্রতি আমাদের ভীষণ রকমের মানে আবদার বলতে পারো। তা সেই জায়গায় দাঁড়িয়ে এই ক্ষেত্রে শুধু মাকেই বলা হয়েছে, মা দুর্গাকে নয়, প্রকৃতি হিসেবে কিন্তু ধরা যায়। হ্যাঁ, প্রকৃতি মায়ের উদ্দেশ্যে, প্রকৃতি মায়ের উদ্দেশ্যে তুমি যে দৃষ্টিভঙ্গিতেই দেখো। হ্যাঁ, আমি এখন সেই একটি গান গাই। মানে তুমি একেবারে মাকে, জাস্ট মাকে বাপের বাড়ি পাঠিয়েছো আর কি। না মানে আমার বক্তব্য, শ্বশুর বাড়ি পাঠিয়েছো। আমি বক্তব্যটা এটাই, তোমাকে আমি সারা বছর কেন একই রকম ভাবে পাই না। ঠিক 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 ঠিক, এটা হচ্ছে আমার বিষয়বস্তু, মায়ের আরাধনা সব সময়ের জন্য। হ্যাঁ, গানটি রবীন্দ্রনাথ কিন্তু বিচিত্র পর্যায়ে লিখেছেন। এখানে একটু ছোট করে বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমরা বিচিত্র পর্যায়ে গান কিন্তু খুব কম
আমরা শুনতে পাই, হ্যাঁ কম শুনতে পাই, এবং বিচিত্র পর্যায়ে গানগুলো পড়লে বোঝা যায় সেটা কিন্তু সবটাই খুব আমাদের ঈশ্বর প্রাধান্য, মঙ্গলময় প্রাধান্য ঠিক গানগুলো ঠিক। হ্যাঁ সেখান থেকে আমি একটু গান আজকে এই গানটি গাইব। গানটি তালে নিবদ্ধ থাকলেও আমি কিন্তু তাল ছাড়াই গাইব। আচ্ছা চলো গাই। কিন্তু এটুকু বলতে হবে যে ওদিকে আমাদের অরুন্ধ দিদি আছেন, অরিন্দম দা আছেন, অবশ্যই অবশ্যই আজকে কিন্তু আজকে পরিবেশ সঙ্গত হচ্ছে যে অরুন্ধতি এবং অরিন্দম দা দুজনকেই আমার ভীষণ রকমের শুভেচ্ছা এবং খুব ভালো লাগছে আমার গান গাইতে খুব, আমি খুব একদম আমাদের শুনতে ভালো লাগছে, কিন্তু শুনতে আরো ভালো লাগবে আমাদের সঙ্গে যিনি আছেন তার কথা। নমস্কার, সুপ্রভাত। নমস্কার দিদি, অদ্ভুত সুন্দর গাইলেন ভেখনিকের অতিথি, শুনে মুগ্ধ হলাম। আমি রাঁচি থেকে বলছি, অমিত দাস। হ্যাঁ বলুন অমিত দাস। ওনার কাছ থেকে একটা ব্যাপার জিজ্ঞেস করার ছিল যে ওনার কেউ শিক্ষার্থী হতে চাইলে দূর থেকে কি সেটা সম্ভব, এই সেটা সম্ভব হলে কিভাবে সম্ভব? আচ্ছা এটা একেবারে ব্যক্তিগত একটা প্রশ্ন, আপনি শুনতে থাকুন, নিশ্চয়ই দিদির কাছে আমরা কথায় আসবো, শুনে নেব যে দিদি কি করছেন, গান শেখাচ্ছেন কিনা সবটাই আমরা শুনে নেব, সঙ্গে থাকুন। ঠিক আছে। সারা বড়স দেখিনে মা, মা তুই আমার কেমন ধারা, নয়ন তারা হারি আমার অন্ধ হলো, নয়ন তারা সারা বড়স দেখিনে তুই আমার কেমন ধারা, নয়ন তারা হারি আমার অন্ধ হলো, নয়ন তারা সারা বড়স দেখিনে। আমরা এই মাতৃ আরাধনায় কিন্তু থাকব, কিন্তু এখন ছোট্ট একটা বিরতিতে যাব, ফিরে আসবো এক্ষুনি, সঙ্গে থাকুন।
ছোট্ট বিরতিতে গেছিলাম, ফিরে এসেছি আবার কিন্তু আমাদের সাত সকালে সুরেতে। সঙ্গে গার্গী দিয়েছেন গার্গী চক্রবর্তী, আমরা আছি রবীন্দ্র গানে। আমরা কিন্তু সময় যেহেতু ভীষণ দৌড়চ্ছে, আমরা কিন্তু কথা কম বলবো, এইবারে কিন্তু গানে যাব। তুমি একটা গান আমাদের শোনাও, তারপরে অনেকগুলো প্রশ্ন তোমার কাছে আছে, সেগুলো ছোট্ট ছোট্ট করে শুনে নেব। অনেকগুলো জমা পড়ে গেছে, একটু করে করে গানটা গিয়ে দিচ্ছি। অনুরোধের গান ছোট ছোট করে শোনাতে চাইছো, বেশ শোনাও। হ্যাঁ হ্যাঁ বল। রূপ সাগরে ডুব দিয়েছি আরূপ রতন ভাষা করে, রূপ সাগরে ডুব দিয়েছি আরূপ আশায় বাসা বেঁধে আমাদের ডুব দেওয়া। ডুব দেওয়া সেখানেই যেখানে গান আছে, সুর আছে, তাল আছে, ছন্দ আছে। গার্গীদি একটু বলো, তোমার এই গান শেখা, এই রূপসাগর খোঁজা তোমার কী করে শুরু হলো, কোথা থেকে শুরু হলো? ভাগ্যবতী, আমি এমন একটি পরিবারে জন্মগ্রহণ করেছি, হ্যাঁ, গান আমার সহজাত। আচ্ছা, সেই পরিবেশ আমি জন্ম থেকেই পেয়েছি। আচ্ছা,
সেই কারণে আলাদা করে আমাকে একে গ্রহণ করতে হয়নি। বাড়ির পরিবেশের মধ্যে বাবা মা ছিলেন, সম্পূর্ণ বাবা মা আমাদের এই পরিবেশটা সৃষ্টি করে দিয়েছিলেন। বাবা মা সকলে মানে দুজনেই খুব সাংগীতিক মানুষ ছিলেন, তাই সেই কারণেই আমাদের বাড়িতে পরিবেশ সৃষ্টি করে দেওয়াতে আমার আর নতুন করে গ্রহণ করতে হয়নি। এবারে যেমন বাড়িতে আমরা অনেক, আমাদের বড় পরিবার, সেজন্য সকলের সাথে থাকতে থাকতে একটা বেড়ে ওঠা এবং সেখান থেকেই গ্রহণ করা, এটা যেমন চলছিল ছোটবেলায়। মানে কি বলবো, আমি নাচ প্রচুর করেছি, মানে নাচটা আমার ছোটবেলায় ছিল, তার সাথে গানও ছিল। মানে আমাদের বাড়িতে যেটা বিশেষভাবে ছিল, পড়াশুনোর সাথে কিন্তু নাচ মানে এক্সট্রা কারিকুলাম বিষয়টি করতেই হবে, বাধ্যতামূলক ছিল। তুমি তারপরে কার কাছে মানে নানাভানে এবং ছোটবেলায় আমার শিক্ষা বাড়িতে আমার বড়দির কাছে। তারপরে আমি মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের পরে কলকাতায় চলে আসি রবীন্দ্রভারতীতে। তুমি বড় হয়েছে কোথায়? আমি, আমার জন্মস্থান হচ্ছে আলিপুরদুয়ার। আলিপুর উত্তরবঙ্গ থেকে? হ্যাঁ, আলিপুরদুয়ারে জন্মস্থান আমার, কিন্তু বড় উচ্চ মাধ্যমিকের পরে কলকাতায় চলে আসা, রবীন্দ্রভারতীতে ভর্তি হওয়া, তারপরে মায়াদি আমার হচ্ছে, মায়াসেনের কাছেই হচ্ছে আমার শিক্ষা বলতে পারো, সমস্ত শিক্ষাটাই মায়াদির কাছে। পাশাপাশি আমি পরবর্তীতে অনেক গুণী মানুষের সান্নিধ্য পেয়েছি, তাদের কাছেও শিখেছি, কিন্তু মানে বিশেষভাবে উল্লেখ করতে গেলে আমি মায়াদির কথাই বলবো, কারণ ওনার কাছে আমার রবীন্দ্রসঙ্গীতের আসল বিষয়টি গ্রহণ করা। আচ্ছা, এই গানটা নিয়ে তুমি কিভাবে এগোতে চাও পরবর্তীতে? এবার গানটা নিয়েই আমার চলা, গানটাই করি, গান শেখাই, অনুষ্ঠান করি। যেমন সাধারণভাবে গানকে পেশা করলে যেভাবে চলে, আমিও ঠিক সেই পদ্ধতিভাবে এগোচ্ছি। আচ্ছা, আরো ডিটেইলসে যাব এই কথায়, কিন্তু একটা গান শুনে নি তারপর। আমি একটু ওই অন্যদের গান গাইছি। হ্যাঁ, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, আমি যে গান তখন আমায় অপরাধ থেকে
কথাটা পরিষ্কার করে বলে নাও ভালো, আমি শেখাতে গিয়ে নিজে প্রচুর শিখি। হ্যাঁ, আমি কিন্তু নিয়মিত শিখি। ঠিক তাই, ঠিক তাই। কারণ নিজের যত রকমের দোষ ত্রুটি আছে সব কিন্তু শেখাতে গিয়ে অনেক বেশি পরিষ্কার হয়ে যায়, এবং সেখান থেকে আমি নিরন্তর শিখি। সেই জন্য শেখাটা আমার শেখাতে খুব ভালো লাগে। ঠিক, প্রতিদিনের শেখা। এবং শেখাতে গেলে ছাত্রী বা ছাত্রর সামনে নিজের ভুল হয়ে গেলে সেটাকে যে স্বীকার করে নেওয়া, সেতে আমার কোনো কুণ্ঠা বোধ হয় না। ঠিক কথা। তুমি এই গানটা নিয়ে আর কি করতে চাইছো, কিভাবে নিজেকে এক্সপোজ করতে চাইছো? এবার গানটা নিয়ে দেখো, গানটা নিয়ে এক্সপোজ বলতে রবীন্দ্রনাথের গানকে সঠিকভাবে পরিবেশন করাটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। কেননা কথাটা বললে হয়তো একটু অতিরিক্ত মনে হতেও পারে, কিন্তু এখন রবীন্দ্রনাথের গান যেভাবে গাওয়া হচ্ছে, সবাই সবার আঙ্গিকে গাইছে, কিন্তু রবীন্দ্রনাথের গানকে আরেকটু নিষ্ঠা ভরে এবং কথা বুঝে একটা ফরম্যাটে, অবশ্যই অবশ্যই, সবচেয়ে বড় কথা যিনি স্রষ্টা এবং সৃষ্টি করেছেন তাকে মাথায় রেখে গানটি পরিবেশন করা ভীষণ জরুরি। আমার সংযোজন কি হচ্ছে সেটা পরবর্তী, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার অবয়বটাকে যেন আমি বজায় রাখতে পারি। আমি, তুমি কতদিন ধরে শেখাচ্ছো গান? আমি শেখাচ্ছি আজকে প্রায় অনেক বছর হয়ে গেল। আচ্ছা, অনেক বছর, 20 বছর তো বটেই। আচ্ছা, তোমার অনেক ছাত্রছাত্রী, তার মানে বেশ ভালোই কাটে তাদের সঙ্গে? আমি অনেক ছাত্রছাত্রী কথাটা এখন বলতে পারছি না, কেননা মাঝে মাঝে এই প্যান্ডামিক সিচুয়েশনে পরিবেশ পরিস্থিতি সব পরিবর্তন হয়েছে। এবার তার পরবর্তীতে আমি আবার নতুন করে শুরু করেছি, এবং সবাই জানে কি পরিবেশ হয়েছে, তাতে আমি সেটা বলতে পারি না, প্রচুর শেখাচ্ছি এটা বলতে পারি না, কিন্তু শেখাচ্ছি। এবং পরে এই প্যান্ডামিক থেকে আমার অনলাইন ক্লাস শুরু হয়েছে, অফলাইন, যে যেটা অনলাইন 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 ক্লাসটা এখন আমার অনেক বেশি প্রায়োরিটি পেয়েছে। হ্যাঁ, কারণ মানুষের আসাটা অসুবিধে হচ্ছিল বলে, সেটাতে আমি এখন খুব নিজেকে মানিয়ে স্বচ্ছন্দ হয়ে গেছে, সবাই অনলাইন অফলাইন দুটোতেই। হ্যাঁ হ্যাঁ, চল এইবারে একটু গানে যাই। আচ্ছা, কতটা সময় আছে আমাকে একটু বলবে? আছে আর 10-15 মিনিট তো নিশ্চয়ই আছে। বিচিত্র পর্দায় আরেকটি গান গাই। হ্যাঁ, এই গানগুলো একটু কম হয় বলে আমার গাইতে একটু ইচ্ছে করছে। এই রবীন্দ্রনাথের বিচিত্র পর্যায়, তুমি যেখানে বলছিলে খুব স্বাভাবিক, ওখানে কোথাও আত্মনিবেদনের কথা আছে, সম্পূর্ণ ঈশ্বরের প্রতি নিজেকে নিবিষ্ট করে নেওয়ার ক্ষমতা আছে, কথা আছে। চল। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামাই কে রে। সে যে আকাশ পানে হাত পেতেছে, তারে আজ নামাই কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। ওরে 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 আমার মন মেতেছে, তারে আজ থামায় কে রে। ওরে ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পেরে বাঁচ রে। ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, ছাড়া পেরে বাঁচ রে। ও ভাই নাচ রে, ও ভাই নাচ রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে, লাজ ভয় ঘুচিয়ে দে রে। থাম
আমার কোনো অবকাশই নেই, এখন আমরা কিন্তু পরপর তোমার কাছে গান শুনে নেব, যেহেতু সময়টা আমাদের কম। আচ্ছা, এবার আমি শীতের একটি গান গাইব। হ্যাঁ, আগত শীত। হ্যাঁ, শীত আগত, কিন্তু আগত শীত বলো, আমি ঠিক শীতের বলতে পারো ভরা শীতের গানটাই গাইছি। বেশ, এই আবহাওয়া তৈরি করে যদি যত তাড়াতাড়ি ঠান্ডাটা আনানো যায়। একদমই তাই, শীতটা না পড়লে কিন্তু আমাদের ধরণী শস্য শ্যামলা হবে না। ঠিক তাই। একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার শয়না 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 প্রাণে কিছুতে শয়না যে একি মায়া লুকাও কায়া জীর্ণ শীতের সাজে আমার শয়না 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 প্রাণে কিছুতে শয় না যে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার শয়না শয়না প্রাণে কিছুতে শয় না যে একি মায়া প্রসাদ পাবে কিনা হিমের হাওয়ায় গগন ভরা ব্যাকুল রোদন বাজে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার শয়না 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 প্রাণে কিছুতে শয় কোথায় তোমার রূপের ভণ্ডানে কেন মরুর পরে কাটা বেলা রসের কণ্ডারি লুকিয়ে আছে কোথায় তোমার রূপের ভণ্ডারে রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে রিক্ত পাতা শুষ্ক শাখে কোকিল তোমার কই গো ডাকে শূন্য সভা মৌন বাণী আমরা মরিল আছে কৃপণ হয়ে হে মহারাজ রইবে কি আজ আপন ভুবন মাঝে আমার শয়না 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 প্রাণে কিছুতে শয়না যে একি মায়া। কি সুন্দর, ভীষণ ভালো লাগলো, অপূর্ব কম্পোজিশন এবং তোমার পরিবেশনও কিন্তু খুব সুন্দর, কোনো সন্দেহ নেই। আর একদম মানে যারা শুনছে তারা বুঝতেই পারছে, নতুন করে বলার নেই, রবীন্দ্রনাথের গানের সঙ্গে ইসরাজের একটা অদ্ভুত মেলবন্ধন হয়ে যায়, একেবারে সম্পূর্ণ হয়। রবীন্দ্রনাথের গান ইসরাজ ছাড়া একেবারেই অসম্ভব। হ্যাঁ, অরুণ দিদি ভীষণ সুন্দর হচ্ছে বাজানো, মানে কি বলবো, সঙ্গত নিয়ে কোনো কথা হবে না। ওদিকে অরিন্দম দা আছেন, অরিন্দম মুখোপাধ্যায়, আমরা বোধহয় দুটো গান শুনতে পাবো, আমরা আচ্ছা দুটো গান শুনতে পাবো। তা তুমি এখন কোনটা শোনাও? একটা গান আমার না, হয়তো এটা ভালো খারাপ জানি না, আমার একটু অল্পশ্রুত গান গাইতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে যেগুলো খুব একটা শোনা হয় না সেরকম গান, এখন সেই গানটা একটু গাইবো। এই গানটা চল, এটাও ঠিক বলে রাখি, আমাদের এই দু বছর যে আমরা অবস্থার মধ্যে দিয়ে গেছি সেখানে কিন্তু আমরা প্রচুর গান শুনেছি, সেখানেও নতুন গান কিন্তু এসেছে, এটাও কিন্তু আমাদের একটা প্রাপ্তি।
এটা কিন্তু প্রায়শ্চিত নাটকের একটি গান, ধনঞ্জয়ের কণ্ঠে। হ্যাঁ, গানটির কথাটা এত অপূর্ব না, আমাদের মহিলাদের নিয়েই গানটির কথা, খুব প্রাসঙ্গিক। কে বলেছে তোমার বধু এত দুঃখ সইতে, আপনি কেন এলেন বধু আমার বুঝাবইতে, কে বলেছে তোমায় বধু এত দুঃখ সইতে, আপনি কেন এলেন বধু আমার বুঝাবইতে, কে বলেছে তোমায় বধু। প্রাণের বন্ধু বুকের বন্ধু সুখের বন্ধু দুঃখের বন্ধু, প্রাণের বন্ধু বুকের বন্ধু সুখের বন্ধু বুকের বন্ধু, তোমায় দেব বলার বোধ হয় নেই, অনেক তোমার মনের কথাও শুনেছি, ভীষণ ভালো গানও শুনলাম, কিন্তু শেষ গানে আমাদের যেতে হবে। একদম, তোমার কেমন লাগলো একটু বলো। হ্যাঁ অবশ্যই, আমার আজকে এখানে এসে খুব ভালো লেগেছে, সবচেয়ে বড় কথা তোমার সংযোজনা খুব সুন্দর। তোমার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে, কত ভালো ভালো গান শুনলাম। এস রাজেশ, অরুন্ধতী রায়, অরিন্দম মুখোপাধ্যায় তমলায় সকলের সাথে একটা জমজমাটি সাত সকালে সুরে আমরা ছিলাম, কিন্তু শেষ গান শুনতে শুনতে আমরা বিদায় নেব। তুমি নিশ্চয়ই আবার আসবে, তাই তো? আজকে এখানে নিজে এলাম, খুব ভালো লাগছে, পরিবেশ পরিস্থিতি, দর্শক শ্রোতা বন্ধু সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা, তোমাকে আবার পাবো আশা করি, অবশ্যই আসতে পারবো। হ্যাঁ অবশ্যই আসতে পারবো, কারণ গান শোনাতে ভালোবাসি এবং এটাই আমার শুরু, এটাই শেষ। বেশ বেশ এবং বেশ। আচ্ছা হ্যাঁ, এবার আমি তাহলে শেষ গানে যাচ্ছি। আজকে আমার সাথে যারা সঙ্গত করেছেন, অরিন্দম দা এবং নামটা একবার বলে দাও, অরুন্ধতী রায়। অরুন্ধতী এবং অরিন্দম দা দুজনে সত্যি খুব আমার সাথে সংযোগ খুব ভালো সঙ্গত করেছে, আমি গান গেয়ে খুব আনন্দ পেয়েছি।
হৃদয় আমার প্রকাশ হলো। অরুন্ধতীর নামটা আমি মাঝে মাঝে ভুলে যাই, এটা আমার একটু রোগ, অরুন্ধতীর নামটাই ভুলি। দাও ফিলুক দাও। হৃদয় আমার প্রকাশ হলো, অনন্ত আকাশে হৃদয় আমার প্রকাশ, অনন্ত আকাশে হৃদয় আমার প্রকাশ হলো। দেখি পরাণ মাঝে
হলো অন আকাশ।